আরো দলিল দে, কি দলিল, কত সুন্দর দলিল দে, কয় কোরআন কি শুধু হুজুরদের জন্য নাযিল হইছেনি, কোরআন এটা বিশ্ববাসীর জন্য। আমি বললাম বাবা রে আবুল আহাবের দলিল না দিলি, আবুল আহাব তো সেম কথা বলেছিল, আবুল আহাব বলল মুসলমানদের কোরআন নূরে মদিনা ইমন ইয়ামিন নিবেদিত নূরে মদিনা প্রযোজিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রীকুটকে কি বলি? এখন প্রশ্ন হইল বাবা কোরআন আল্লাহর কালাম, সেজন্য এটা কোরআন শরীফ বা কোরআন মাজিদ মক্কায় মুআজ্জামার মধ্যে আল্লাহর ঘর খানায় কাবা আছে, সেজন্য সেটা মক্কা শরীফ কি শরীফ? সন্দেহ আছে নি? সন্দেহ নাই। মদিনায় মুনাফরাকে শরীফ বলা হলো, সেখানে কোনো সফর মারোয়াও নাই, মক্কায় মুআজ্জামাও নাই, সেখানে মাকামে ইব্রাহিমও নাই, আরফাতের ময়দানও নাই, মিজাবে রহমতও নাই, কিন্তু মদিনাকে মদিনায় শরীফ বলা হয়েছে। কারণ কি? কারণ যে নবীর কারণে সব কিছু শরীফ হয়েছে, ওই মদিনাওয়ালা রসুলে করিম মদিনার জমিনে আছে। এবার আসেন, অনেকেই বলে ওই পৃথিবীতে দুটা শরীফ আছে, আর কোন শরীফ মানি না, আর কোন মক্কা শরীফ ঠিক আছে, মদিনা শরীফ ঠিক আছে, বাগদাদ শরীফ, আজমি শরীফ, সেটা আমি মানতে, এরকম মানুষও আছে নি আমাদের সমাজে। বেদাত বলে যে আছে, ফাতিহা ইয়াস্তাহুম বললে বেদাতের ফতোয়া দে, আছে না নাই? আমি কিছুক্ষণ আগে একটা ইন্টারন্যাশনাল মোনাজারা দেখলাম, ইন্টারন্যাশনাল মোনাজারা যেখানে প্রায় কোটির উপরে ভিউ, এই মোনাজারা দেখতেছে, টক শো চিনেন? টক শো মোনাজারা চিনেন? টক শো চিনেন মোনাজারা? লাউ চিনেন নি? হ্যাঁ, লাউ চিনেন? কদু চিনেন নি? লাউ যে কথা কদু ঠিক, মোনাজারা যে কথা সামনাসামনি টক শো সেটাও এক কথা। টক শো ইংরেজি, আর মোনাজারা এটা আরবি শব্দ। কি শব্দ? মুখামুখি। এই যে আপনাদের সামনে আমি আছি, আপনারা যদি আমার কাছে কোনো প্রশ্ন করেন আমি সেটার উত্তর দিই, আর আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন, আমি আপত্তি করব আপনারা আপত্তির জবাব দিবেন, আর আমি আপনারা আপত্তি করলে আমি জবাব দিব, ওটার নাম মোনাজারা। ওটার নাম কি? আওয়ামী লীগ আর বিএনপি টক শো আছে তো, একটা দল, তবে এমন মাশাআল্লাহ যে কোনো দুয়ার মধ্যে আসুন, তবে কোনো রাজনৈতিক কথা নয়, বিএনপি করলো বেসতে যাবেন তার কোনো গ্যারেন্টি, আওয়ামী লীগ করলো বেসতে যাবেন তার কোনো গ্যারেন্টি, বরঞ্চ ওই দলের প্রতিপত্তি বজায় রাখতে গিয়া কিছুটা মারামারি করবেন, এটার গ্যারেন্টি। কিন্তু আজকে যার মাহফিল মদিনাওয়ালা হুজুর গৌসে পাকের মাহফিল, ওনাদের দল করলে জান্নাতে যাবেন গ্যারান্টি আছে। কি আছে? গ্যারান্টি আছে। তাই এখন বলে গ্যারান্টি নাই যে এটা কিনবেন, নাকি গ্যারান্টি আছে যে এটা কিনবেন? জিনিস কিনার সময় আগে বলো যে কয় বছরের ওয়ারেন্টি বস কেন, ওয়ারেন্টি কয় বছর? 5 বছর 10 বছর? আবার ওয়ারেন্টি বললে মুখে বললে হবে না, কি দিতে হবে? লিখিত কার্ড দিতে হবে, লিখিত কার্ড দিতে হবে। কারণ আজকে কিনছি কালকে দিয়ে যদি বলে যে বিক্রিত জিনিস ফেরত নেওয়া, আছে না এরকম দোকান? কিন্তু বাবা আমার গৌসে পাক আমার মুস্তফা যেটা একবার দেন সেটা আর ফেরত নেন না, ওনারা এসেছেন দেওয়ার জন্য, নেওয়ার জন্য। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। দলের নাম কি? আল্লাহ বলছেন ওই দলের নাম সেরা। সরাসরি সম্পর্ক করার মতো যোগ্যতা আমার নাই, আপনি অনেক উপরে, আপনার ঘরের কুত্তার সাথে আমার সম্পর্ক, তাই বালা মানুষের জোতা বইল কি আছে?
এই জন্য বলছি বর্তমানে সুন্নি যদি দাবি করে আলা হজরতকে সিদ্ধ হবে। আমার ভাইয়েরা বাবারা ওই মুনাজারার মধ্যে বলা হলো যেটা আজকের মাহফিলের মূল উদ্দেশ্য। ফাতিহা ইয়াজদাহুম মানে কি বলেন তো সবাই? কি শব্দ? ফার্সি শব্দ। এবার আসেন গভীর মনোযোগ। আজকে আমরা ফাতিহা ইয়াজদাহুম শরীফ পালন করতেছি। যদি আপনাকে বলা হয় মক্কায় শরীফ, মদিনা শরীফ, বাগদাদ কেন শরীফ, আজমির কেন শরীফ, আল্লাহর কোরআন সেটার উত্তর দিয়ে রেখেছেন আমাদের জন্য। আল্লাহ বলছেন ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আমি আল্লাহর নিদর্শন সমূহকে তারা তাজিম করবে, তারা আমি আল্লাহর পক্ষ থেকে মুত্তাকির সার্টিফিকেট পাবে। মুনাজারের বিষয় হলো ফাতিহা ইয়াজদাহুম পালন করেন, গিয়ার বিষয় পালন করেন, অথচ কোরআনের কোন জায়গার মধ্যে গিয়ার শরীফের কথা নাই। গিয়ার শরীফের কথা ৭৭০ হিজরির পরে, তার মানে গোসে পাকের ইন্তেকালের পরে, ইন্তেকালের পরে। আর কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে তারও ৫০০ বছর আগে। এখন আপনারাও যদি বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজেরাও তখন চিন্তায় পড়ে যাবেন, কথা তো সত্যি, যুক্তি তো ঠিক আছে, কোরআনের মধ্যে গিয়ারবি শরীফ নাই। আব্দুল কাদের জিলানি এসেছেন কোরআন নাজিলের ৫০০ বছর পরে, আর গিয়ারবি শরীফ এসেছে তারও পরে। এখন কোরআনে যেটা নাই সেটা মানব কেন? যুক্তি অনেক সুন্দর না? এবার আমি আপনাদেরকে এই যুক্তির উত্তর দিই। আমরা সবাই এখানে যারা বসেছি একদম ইমান রেখে বলবেন আপনারা মুমিন। সার্টিফিকেট আছে করোনার টিকার সার্টিফিকেট আছে নি? ওমারে কি বলে নাই ভাই রে ভাই, ওমিক্রন এর তাড়াতাড়ি সার্টিফিকেট লন, নইলে ডোজ আরো কইবে দিছ ন, হ্যাঁ বুস্টার দিছ ন, সার্টিফিকেট সারা কোথায়ও যাওয়া যাবে, এজন্য তাড়াতাড়ি কি জোগাড় করেন। এবার আপনারা বলছেন হুজুর আমরা মুমিন, তবে কথাটা এভাবে বলবেন না, বলবেন ইনশাআল্লাহ মুমিন, ইনশাআল্লাহ মুমিন। আর যে বলে ইনশাআল্লাহ, এখন এখানে প্রশ্ন মুমিন কেন? যদি বলেন হুজুর আল্লাহর উপরে ঈমান এনেছি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দি, রোজা রাখি, কোরআনকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আখেরাত বিশ্বাস করি, সেজন্য মুমিন। আমি বললাম আপনি যখন দুনিয়াতে এসেছেন কোরআনকে তখন নাজিল হয়েছে, হ্যাঁ জোরে বলে, কোরআন কি এখন নাজিল হয়েছে? তো আপনি যে মুমিন এটা কেমনে জানেন? নামাজ পড়লে মুমিন হবেন, রোজা রাখলে মুমিন হবেন, এটা আপনি কেমনে জানেন? কারণ আপনি দলিল পেয়েছেন কোরআন থেকে। কোরআনে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলি ৫০০ বছর বলেন কোথায় ছিল,
بل هو الذي أنزل فيه القرآن আমি কোরআন লোহে মাহফুজ থেকে রমজানুল মোবারকে নাজিল হয়েছি বললাম কোন সময়ে এসেছো কোরআন উত্তর দিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সুবহানাল্লাহ বলেন আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি জিজ্ঞেস করলাম কার কাছে এসেছো পাহাড়ের কাছে সমুদ্রের কাছে গাছের কাছে বাসের কাছে বলে না 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 কেউ আমাকে নেওয়ার মতো শক্তি ক্ষমতা কারো ছিল না তাহলে তুমি কোথায় এসেছো বলে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমি আসার আগেই আমার জন্য জায়গা রেডি করেছেন যে যেই জায়গার চাইতে আর কোনো দামি জায়গা পৃথিবীর জমিনে নাই বলে সেটা কোথায় নাজ্জালাহু আলা কলবিকা আমার নবী মুস্তফার সিনার মধ্যে আমি নাজিল হয়েছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনা জিন্দাবাদ তখন বললাম কার মাধ্যমে এসেছো বলে আমি নাযালা বিহির রূহিল আমিন আমি সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিনের মারফতে আমার নবী মুস্তফার সিনার মধ্যে এসেছি সুবহানাল্লাহ জিজ্ঞেস করলাম কেন এসেছো উদ্দেশ্য ছাড়া এসেছো বলে না 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 হুদাল্লিন্নাস আর অন্য জায়গায় বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য এসেছি আর মুমিনদের জন্য রহমত হয়ে পৃথিবীর জমিনে এসেছি সুবহানাল্লাহ এখন বলে কোরআনের কাছে যাব না দূরে যাব আরো জোরে বলেন কোরআনের কাছে যদি যেতে চাই যারা কোরআন ওয়ালা তাদের কাছে যেতে হবে ঠিক কি না কারণ আপনি মুসির কাছে যদি চাকরি করেন মুসির কাজ শিখবেন আতর ব্যাপারীর সাথে থাকলে আপনি আতর বিক্রি শিখবেন স্বর্ণওয়ালার সাথে স্বর্ণকারের সাথে থাকলে স্বর্ণ বানানো শিখবেন হীরা ডায়মন্ডের যারা কাজ করে তাদের সাথে থাকলে হীরাকে কিভাবে সুন্দর করে বানাতে হয় সেটা শিখবেন ঠিক তদ্রূপভাবে আপনি যদি আপনার কলমটাকে কোরআনের নূরে আলোকিত করতে চান সিরাতুল মুস্তাকিমের দলে যদি আসতে চান যারা ওই পথে চলেছেন গিয়েছেন বলেছেন তাদের কাছে যেতে হবে ঠিক কিনা আরো জোরে বলেন ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাওয়া জোরে বলেন যাবে আদার ব্যাপারের কাছে জাহাজ চালানো শিখা যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সব বলছি না কিন্তু আমরা এখন দীন ইসলাম শিখতে যাই ডাক্তারের কাছে ঠিক কিনা রিক্সাওয়ালার কাছে সিএনজি ড্রাইভারও এখন বড় মুফতি আছে না নাই বাবা আরো দলিল দে কি দলিল কত সুন্দর দলিল দে কই কোরআন কি শুধু হুজুরদের জন্য নাজিল হইছেনি কোরআন এটা বিশ্ববাসীর জন্য আমি বললাম বাবা রে আবুল আহাবের দলিল না দিলি আবুল আহাব তো সেম কথা বলেছিল আবুল আহাব বলল মুসলমানদের কোরআনের মধ্যে আমি আবুল আহাবের নাম কিন্তু আসলে কেন নামটা উঠেছে সেটা পরে জোরে বলে পরে কোরআন এসেছে ইন্না নাহনু নাসাল্লা সিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি পড়ার জন্য বিশ্ববাসীর জন্য সহজ করে দিয়েছি কঠিনতা রাখি নাই কিন্তু যখন কোরআন বুঝানোর বেলায় আসলো আল্লাহ বললেন ফালাউলা কাফারুন মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম আমি এমন একটা দলকে বাছাই করে রেখেছি যারা মানুষকে কোরআনের দিকে ডাকবে জোরে বলেন সুবহানাল্লাহ পড়তে পারলে মনে করে নিয়ে বড় মুহাদ্দিস মুফাসসির হয়ে গেছে অথচ একজন বায়োলজির টিচার ওনাকে যদি বলি ফিজিক্সটা পড়ান উনি পড়াইতে যায় না ডিপার্টমেন্ট বাক আছে ম্যাথের টিচারকে যখন বলি ইংলিশ টাস্কে পড়ান উনি যায় না
কারণ এটা ওনার সাবজেক্ট নয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের কোরআন হাদিসটা এমন অবস্থায় গিয়েছে ইহুদিরাও আমাদের কোরআনের তফসির করতেছে, ঠিক কি না? এখন বলবেন এটা কি সঠিক তফসির নাকি ভুল তফসির? ভুল তফসির না, সব ঠিক। মাঝখানে করে কি ডুবাই দিবে যে বেজাল, একটা ডুবাই দিলে সব শেষ। এই জন্য বলেছি, গিয়েছিলাম উযু কালাম করেছিলাম, মাথায় টুপি দিয়া ভান্দারি গায়ে দিয়া সুন্দর জামা গায়ে দিয়া কোথায় গিয়েছিলাম? মসজিদে। কিসের জন্য? জোরে বলেন না, কিসের জন্য? আসার সময় শ্রোতা যখন দেখলাম এফেক্সের অনেক দামি, আর লোভ রাখতে পারি নাই, সেগুলা নিয়ে চলে আসলাম। হইল নি এবার? জোরে বলেন হইল নি? হ্যাঁ, এইরকম মাহবিল গিয়েছিলাম, মাহবিলে সুন্দর আলোচনা শোনার জন্য, কিন্তু সেখানে গিয়া যখন বলে ওসে পাকের কারামত এগুলো বেদাত, এগুলো শিরিক, ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরিক, এই কথা যখন ফতোয়া দেয় তখন ঈমান থাকেনি। জোরে বলে আবার দলিল দে, কয় মাজার কি ঈমান নি, মাজার কি ঈমান নি, দলিল দেন এরকম বুঝাই তো আমাদের শিক্ষিত সমাজকে বুঝাই, কয় মাজারে যাওয়া নাকি কোরআন হাদিসে আসেনি, অথচ কোরআন খুলে দেখেন না কোরআনের কয় পৃষ্ঠা আপনি পড়েছেন। আপনারে একটা আয়াত দিয়া, কারণ কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে, হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস আছে, যেগুলো মনে হবে যেন একটা একটার বিপরীত, কিন্তু সেজন্যই তো আপনাকে জানতে হবে কোনটার উপরে ফতোয়া, কোনটা আগের কোনটা পরের। একটা সিম্পল উদাহরণ দিলে বুঝে যাবেন কোরআনের মধ্যে বিপরীত আয়াত কেমন আছে। হাদিসের মধ্যে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবী বলছেন আগুনে পাকানো খাবার খেয়ে নামাজে যাইও না। আপনারা আমার কথা বুঝছেন? আগুনে পাকানো খাবার খেয়ে নামাজে যাইও না, হাদিসের কথা। তার মানে কি? বাতকি দিয়া ভাগাই, জোরে বলেন, তরকারি সব কি দিয়ে, তার মানে কি? বাত খাইলেও উযু করতে হবে, তরকারি খাইলেও, ঠিক কি না? এখন আপনারা বলেন নামাজ পড়তে এসেছেন গায়েবি মসজিদের মধ্যে, কিছুক্ষণ পরে আপনার কি দালা গুলো এখানে দোকানের মধ্যে এসে চা নাস্তা খাইলেন, আবার মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকে গেলেন, ওযু করলেন না, নামাজ হবে কি হবে না? কেন পরোটা খাইছেন, এটা কি দিয়া লাগাইছেন, চা রান্না করছে এটা? এবার আসেন হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আমার নবীর সাহাবী এলাম দিচ্ছেন, একই নবী একই কাজ যিনি বলেছেন আগুনে পাকানো খাবারকে নামাজের কাছে দেয় না, ঠিক সেই নবী বলতেছেন, আল্লাহর নবী সাহাবি বলতেছেন, আমার নবী নামাজের জন্য রেডি হয়েছেন, ওযু করেছেন, আমি সাথে ছিলাম, আমি দেখলাম খাদেমে রসুল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আমি তখন দেখলাম আমার নবীর দরবারের মধ্যে একজন মহিলা কিছু খাবার আনলো, রান্না করা, যেটাকে সারিফ বলা হয়, যে খাবারটা আমার নবী বেশি পছন্দ করতেন, এই খাবারটা আমার নবীর সামনে আনলো, আমার নবী সেখান থেকে একটু করে খেলো, তারপরে মসজিদে গেল নামাজ পড়ালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন এই আলু গোস্ত যেটা রান্না করে সারি আমার নবীর কাছে আনছে, এটা কি দিয়া পাকাইছে? জোরে বলেন না, কি দিয়া? আগুন দিয়া পাকাইছে। আমার নবী এক হাদিসের মধ্যে বলেছে আগুনে পাকানো খাবার কে, তার মানে কি ওযু করে যাইও, কিন্তু সাহাবি বলল আমার নবী এই খাবার খাওয়ার পরে ওযু করে নাই, কোথায় গিয়েছে? তাহলে একই নবী কাজ যেটা উনি বলে নিষেধ করেছেন উনি সেটা করেছেন। গভীর মনোযোগ। এবার বলেন সহি হাদিস দুটোই বুখারীর, দুটোই কি বুখারীর। মোল্লারে এখন জিজ্ঞেস করেন প্রত্যেকটা খাবার খাওয়ার পরে কি তিনি কি ওযু করে করে নামাজে যায়নি, জিজ্ঞেস করে জিজ্ঞেস করে। এখন কোনটার উপরে আমল করবেন বলেন না, কোনটার উপরে আমল করবেন? এখানে আমাদের দেশে অনেকে পানি খাইতে আসে না, পানি পানি আবার পানি পানি, তারা ওযু দেয় মিনারেল ওয়াটার মানন, লাল পানি কি পানি, আবার লাল পানি মানে কোকা কোলা নয়, লালি ভো লাল আরো আছে নি পানি। এখন পানি খাওয়ার কথা কোরআনে আছে, কোরআনে। এখন যারা পানি খায় আমার ওয়াজ শুনে খুশি হয়ে গেছে, হুজুর এটার আগামী বছর দাওয়াত দেন, এটার কি দেন আগামী বছরের দাওয়াত দেন, টিয়া যা লাগে আর দিন, কিন্তু হুজুরের ফরওয়াজ এমন না,
এই আমাদের দেশের বর্তমানে সহি হাদিসের মৌলবীদের সমস্যা এই জায়গায়। একটা হাদিস বলে বাকি আরো 14টা হাদিস দেয়, এর বিপরীত ধর্মী আছে, সেগুলো নিয়ে কোনো সময় আলোচনা জানেও নাই, কিতাব উল্টাই নাই। কিন্তু দুঃখজনক আমাদের ইয়ং জেনারেশন, শিক্ষিত সমাজ মনে করে দ্যাট ইজ রাইট, হি ওয়াজ রাইট, হি ইজ রাইট, হি ইজ অলওয়েজ রাইট, নাউজুবিল্লাহ বলে। এই জন্য বলেছি বাবা, রাজমিস্ত্রির কাজ শিখতে হলে যারা বিল্ডিং এর কাজ করে তাদের কাছে যাইতে হবে, কাঠের মিস্ত্রির কাছে রাজমিস্ত্রির কাজ শিখা যাবে না। এই জন্য আমি বলেছি দলে আসতে হবে কোন দল, সিরাতুল মুস্তাকিম, কোন দল। এবার ওই যে ফানি খায় এদের কথাটা একটা ক্লিয়ার করি, যারা ফানি খায় এই কথা কোরআন শরীফে আছে, কি আছে সেখানে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনিল খামরি, আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলবেন কুল ইসমুহুমা কাবীর, সেখানে পাপ বেশি, গুনাহ বেশি, লাভ কম, ক্ষতি বেশি, লাভ কম, ক্ষতি বেশি। তার মানে কি লাভ কম হইলো, লাভ নাই দিই খা। আবার বললেন না না, অন্য আয়াতের মধ্যে বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করার পরে, নেশাগ্রস্ত হওয়ার পরে নামাজের কাছে যাইও না। এখন বলেন নামাজের কাছে না যাইতে বলছে মদ খেয়ে, তার মানে নামাজ যখন ফরজ হবে না তখন খাওয়া। যারা পানি খায় এদের দলিল এগুলো ঠিক আছে না, এগুলো আমি যে দলিলগুলো কোথেকে বলতেছি, আমার গাল থেকে, কোথেকে আরো জোরে বলেন কোথেকে, কোরআন থেকে বলছি। যখন সাহাবাই কেরামের ঈমান মজবুত হয়ে গেল, যখন তারা আগুনে ঝাঁপ দিতে রাজি, যারা যুদ্ধের ময়দানে নিজের জীবন কোরবান দিতে রাজি, নবীর জন্য সব ত্যাগ করতে রাজি হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 144 দ্বারা জারি করলো, এমন সংবিধান জারি করলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ, দলিল কয়টা নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আর মদের ব্যাপারে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ জুয়া এগুলো সম্পূর্ণ রূপে আমি আল্লাহ হারাম করলাম যেন তোমরা সফল হতে পারো। এগুলো শয়তানের কাজ, কিসের কাজ? আমরা পানি খাইনি, পানি না খাইলে টাইগার খায়, কি খায় টাইগার, খায় খাই নে। আচ্ছা টাইগার ফর্ম নিয়ে তারা যারা যারা আসেন এখানে, আত্মরা মিশে এখানে চলেন, নশর মাইন এটা গ্রহ নবজি তুললি তো বুঝলি, তারা চলুন এই কেশর মেন চলুন, আমার টাইগার না হয় দুর্গন্ধটা কেমন মনে হয় আপনার? মেশকো আম্বর ভাই নয় তুমি, আরো জোরে বলেন না আউযুবিল্লাহ, এখানে একটু একটু করে মিশ্রিত করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে বাজার জাত প্রক্রিয়াজাত করতেছে, আপনাদেরকে জাতে তুলতেছে, কারণ প্রথম প্রথম সিগারেট টান দিলে কলিজা ফাটি দেয়, কাশি বেশি হয়, আস্তে আস্তে এমন শিয়ানা হয়ে যায় এক সময় সেই সিগারেটের এদিক দিয়ে টানে না, ডাইরেক্ট সিগারেটের আগুন ভিতরে দিয়ে টানে, আসে না এরকম শিয়ানা হয়ে দে অনুরে। দরবারের মধ্যে একজনের দায়িত্ব ছিল যে মানুষজন আসলে, মেহমান আসলে তাদেরকে উজু করাই দেব, কি করাই দেব, 18 বছর, আরেক দেওয়া 12 বছর। খেদমত করার পরে উনি মনে মনে একটু চিন্তা করতে চাইছিলেন,
হুজুর গৌসে পাকের দরবারের মধ্যে প্রতি বছর প্রতিদিন প্রতি মাসে এতগুলো মানুষ আসতেছে, কাউকে কুতুব বানাইয়া দিচ্ছে, কাউরে গোস বানাচ্ছে, কাউকে আবদাল বানাচ্ছে, ঘরের মধ্যে সুদ্দুকছে, তারেও তো কুতুব বানাই দিচ্ছে। আমি এত বছর খেদমত করি, আমারও তো কিছু কিছুই দিল মনে ফেরেশানি, চিন্তাগ্রস্ত। দেখা গেল দুইজন আগন্তুক এসেছে, গোসে পাকের সাথে কথা বলেছে, মনে মনে স্থির করল এখানে আর থাকবো না, কারণ বড় গরু গাড়াকে সেই সময়ের আবদাল ছিলেন, গোসবাগের সাথে কথা বলে চলে যাচ্ছে, খুবই সুন্দর চেহারা মানুষ। এখন এই হানিওয়ালা যিনি হুজুর হানি ডালে উনিও পিছনে পিছনে যেতে 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 কদ্দুর যাওয়ার পরে দেখে যে এগুলার মানুষ এগুলার এমন অবস্থা যে কোনো জায়গায় খায়ও না, পানিও পান করে না, এমন অবস্থা। কি বাইরে ভাই, এই ঘোড়া দিন ওদের পিছনে হাঁটতেছি, মানুষ এগুলো আমার ক্লান্ত হচ্ছে না, শুধু একটা কাজ করে নামাজের টাইম হলে জায়গায় জায়গায় নামাজটা পড়ে গেলে সুবহানাল্লাহ। আর আমাদের নামাজের টাইম ঠিক আছে, জোরে বলেন ঠিক আছে নি। এখানে মাঝখানে একটা কথা বলি, একজন তাবি ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন, শুনেন না মনে ইমামে আজমের 80 জন যেই ছাত্র, ইমামে আজমের 80 জন যে ছাত্রদেরকে নিয়ে তিনি ফিকায়ে হানাফিয়া লিখেছেন, সে ফিকায়ে হানাফিয়ার 80 জন এই বাছাইকৃত ছাত্রের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে মুহাদ্দিসগণের অভিমত হলো, উনি এমন একজন তাবেঈ, এমন একজন আল্লাহর ওলি, সাহাবীদের ক্ষেত্রে শুধুমাত্র সাহাবীদের সাথে ওনার পার্থক্য একটাই, সেটা হচ্ছে সাহাবীরা সচক্ষে রসুলকে দেখেছেন, ওইটার উপরে মৃত্যুবরণ করেছেন, এই জন্য সাহাবী। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের ভিতরে সাহাবীদের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান, শুধুমাত্র তিনি সচক্ষে রসুলকে দেখেন, এই ছাড়া ওনার সাথে সাহাবীর আর কোনো বৈপরীত্য। এইরকম একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদালুত তাবিঈন, তিনি যুবক বয়সে, আমাদের দেশের যুবকদেরকে বলছি, একটা মেয়েকে ওনার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে তিনি খুব আশিক হয়েছিল, মেয়েটার ঘর যেখানে ওখানের মসজিদে গিয়ে নামাজ পড়ে, ঘরেটার দরজার সামনে ঘোরাঘুরি করতো রাস্তার মধ্যে ওই মেয়েটার সাথে একটু কথা বলার জন্য। যেমন আমাদের ছেলেরা নামাজ তো দূরের কথা, সকালবেলা স্কুলের গেটে গিয়ে দাঁড়ায় যে স্কুল যতক্ষণ ছুটি হয় না ততক্ষণ পর্যন্ত কি করে আসেনি এরকম। আর এখন তো এগুলো করা রাখে না, কোনো রকমের ফেসবুকের ঠিকানাটা ফাইলেই হয়েছে, ঠিক নেই। আর মিস কল মারে যদি কোনো রকমে, যদি আমাদের কল ব্যাকের মধ্যে যদি দেখি যে মহিলার কণ্ঠ মাশাআল্লাহ আর সারাসারি নাই, অনেক পুরুষে এখন বর্তমানে মহিলার কণ্ঠ নেয় নকল করে অনেক ছেলের সাথে প্রেম করতেছে আসেনি এরকম, তখন কি বলে ওরে বাতফা আসেনি এরকম। সব জায়গায় বাতফারি আছে, অনেক পুরুষের থেকে মহিলার কণ্ঠ দিয়ে অনেক পুরুষের এই মানিব্যাগ খালি করে ফেলছে, যে এরকম ছেলেও বিশেষ করে ঢাকা শহরে বেশি। আর এখন একটা চালু হয়েছে টিকটক, টিকটক নয় বেলি বেগেন বুল টক। আচ্ছা যাই হোক, আমার কথায় আসে, উনি আসে খেলে নামাজ পড়ার পরে সেখানে ঘোরাঘুরি করতেন, ওই মহিলার সাথে একটু দেখা করবে, একটু কথা বলবে, এমনও রাত গিয়েছে সাড়ে নামাজের পরে উনি নামাজ পড়ে সেখানে ঘোরাঘুরি করতে করতে ফজর হয়ে গেছে। এখন আমি যদি বলি আমাদের এখানে বসেছেন অথবা বাইরে দাঁড়িয়ে আছেন এমনও ব্যক্তি, এমনও যুবক আছেন ফেসবুকে বান্ধবীর সাথে সেটিং করতে করতে ফজরের আজান দিছে, যে এরকম ছেলে জোরে বলুন আসেনি, আসে বাবা। কিন্তু যখন ফজরের আজান দিছে আমায় তখন বলতেছে এই আজান দিচ্ছে ঘুম যাও, এখন ফজরের নামাজ না পড়ে দূর মধ্যে
এখন বলেন এটা কি সিরাতুল মুস্তাকিম আসেনি বাবা আজান দিয়ে ফেলতেছে ওনার হৃদয় থেকে আওয়াজ বের হলো এ আব্দুল্লাহ আর কতকাল এই সামান্য মহিলার জন্য রুমালিয়ার প্রেমে তুমি রাত কাটাইবা যে আল্লাহ তোমাকে ডাক দিয়েছে ওই আল্লাহর প্রেমে একটু সাড়া দাও জোরে বলে সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া এবার বলেন কোন প্রেমে থাকবেন প্রভুর প্রেমে নাকি ডার্লিং এর প্রেমে আরো জোরে বলেন আব্দুল্লাহ ইবনে মোবারক সেই দিন তওবা করেছেন ফজরের সময়ের মধ্যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বললেন ও গো মাহবুব জীবনের মানুষের প্রেমে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম আল্লাহ পাক হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারকের সিনাকে দ্বীন ইসলামের জন্য প্রশস্ত করে দিন আমার প্রত্যেকটা রাত 70 বছর হায়াতের সময়ও আমি একটা রাত বিছানায় পিট লাগাই নাই এমন আল্লাহর প্রেমিক হয়েছে জিন্দা জিন্দা রমজানের প্রথম রাতে আপনার শুভ আগমন হয় দিনের বেলায় খাননি দুধ তাতে আপনার রোজা হয় তাতে আপনার রোজা হয় কেউ জানে না চাঁদের খবর কেউ জানে না চাঁদের খবর জানেন গোসে সামাদানি আয় বড় পীরা বুদুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি আয় বড় পীরা বুদুল কাদের সরা শুনে আর সুলাম আলাইকুম খাই না খাওয়া ছাড়া কেমনে থাকে আমরা ফজর থেকে শুরু করে রাত্র পর্যন্ত কয়বার খাই মিনিমাম কয়বার মিনিমাম চারবার শেখ মোহাম্মদ বলতেছে সে ফজর বেলা ওদের সাথে বের হয়েছি রাত্র হয়ে গেছে এখনো পর্যন্ত কিছুই খাইল না কেমন মানুষেরা তখন ওনারা নামাজের জন্য বিরতি দিলেন তখন নামাজ শেষ করে বললেন বাইরে আমি সকাল থেকে আপনাদের পিছনে পিছনে হাঁটতেছি বলে তো আপনি কে বলে আপনি আমি কে সেটা না আপনি কষ্ট করে এই আমি যে এতদিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে হাঁটতেছি পুরো দিন আপনারা কিছু খেলেন না চলেন কেমনে বলে তো আমাদেরকে আমাদের আল্লাহই খাও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলতে গেলে অনেক কথা শরফুদ্দিন বোয়ালি কলন্দর নাম শুনেছেন শরফুদ্দিন বোয়ালি কলন্দর বুয়ালি এটা ফার্সি শব্দ বু আলী যার চেহারা থেকে মাওলানা আলীর খুশবু বের হতো এটা হচ্ছে বু আলী শরফুদ্দিন বু আলী উনি ওনার ফিরের কাছে মুরিদ হতে গেলেন তখন ওনার শিষ্যে বললেন ওনাকে দেখে বললেন আর কতকাল তুমি অমুকের কথা অমুকের কথা কলা কলা ঘোরাবে এখন নিজের থেকে কিছু বড় না সুবহানাল্লাহ তখন তিনি মুরিদ হওয়ার পরে আল্লাহকে রাজি করার জন্য একটা আল্লাহর কাছে একটা কসম করে বসলেন আল্লাহ তুমি আমাকে যতদিন যতক্ষণ নিজের হাতে খাওয়াইয়া দিবে না ততক্ষণ আমি খাবো না তিনি এভাবে পুকুরের মধ্যে নেমেছেন পুকুরে 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 নেমে আল্লাহর ইবাদত করতেছেন ওখানেই নামাজ ওখানেই কোরআন তেলাওয়াত কিতাবের মধ্যে আসলো পুকুরের মধ্যে থাকা অবস্থায় ওনার শরীরকে মাছে আহার মনে করে ওনার শরীরের পুরা মাংস খেয়ে ফেলেছে আল্লাহু আকবার বলে কলন্দর এমনি কলন্দর নাই আল্লাহর প্রেমের কলন্দর এখন উনি তার ঘরে উঠে না অবশেষে একদিন দুই তিন দিন চার দিন যাচ্ছে তখন পীর মুর্শিদ বলল উঠে এসো আমি তোমাকে খাওয়াবো বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে কুদরতের হাতে খাওয়াই নাই ততক্ষণ খাবো না আল্লাহর ওলিরা কেমন দেখেন আর আমরা না খাইলে এক বেলা খাইতে না পারলে ঘরের বউরে অবস্থা ঠিক টাইমে না দিলেও অবস্থা ঠিক নাই এখন
এভাবে যাচ্ছে যাচ্ছে হঠাৎ একদিন একজন বুজুর্গ আসলো। তো বুজুর্গ এসে ওনাকে খাওয়ার পানি থেকে টেনে তুলতেছে, বলে আমি উঠবো না যতক্ষণ আমার আল্লাহ তোলে নাই। বলেন না সুবহানাল্লাহ, এই অবাক করা কাণ্ড আল্লাহর বলিতে। সিরাতুল মুস্তাকিম এরা কেন পেয়েছেন, সালেহীন তাদেরকে কেন সার্টিফিকেট দেওয়া হয়েছে? আর শরফুদ্দিন বু আলী কমান্ডার, তিনি দেখতে পাচ্ছেন উনি যখন খুবই দুর্বল হয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি না খাওয়াইলে খাবো না, এটা আমার প্রতিজ্ঞা, তোমার কসম করলাম। অবশেষে একজন বুজুর্গ ব্যক্তি ওনাকে টেনে তুলতেছে, বলে কেন ডাকতেছেন? বলে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমাকে আল্লাহর হাবিব পাঠিয়েছেন, আপনি খান। বলে যে না আল্লাহ খাওয়াই না দিলে আমি খাওয়াবো না। বলে যে আমার মুস্তফা আপনার জন্য খাবার পাঠিয়েছে। জিজ্ঞেস করলেন আপনি কে? আপনি কে? তখন বললেন আমি হলাম মাওলা আলী শেরে খোদা, আমি হলাম মাওলা আলী শেরে খোদা। তখন বললেন হুজুর আমি তো দুর্বল হয়ে গেছি, আমার তকদির চমকে গেছে, আমি তো সিবাইতে পারতেছি না। তখন মাওলা আলী শেরে খোদা নিজের মুখে নিয়ে সেই খাবার চিবিয়ে শরফুদ্দিন বু আলী কলন্দরের মুখে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাড়া দাও না প্রভু ওনাদের সাথে অনেক দূরের সফর গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, এমন সময় উনি বললেন বাইরে আপনাদের কাছে দুইবার চেয়েছি, সর্বশেষ তৃতীয়বার আর চাইবো না, এইবার লাস্ট বার আর চাইব না। তখন ওনারা অসুন্দর ভাবে ওনাকে বললো মানুষ কয়জন? কয় তিনজন, আমি সহ। বলে যে আমরা দুইজনে দুইবার চেয়েছি, এখন আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ, বলেন এখন কার দায়িত্ব? আপনার দায়িত্ব। বলে যে ওমা বাইরে আপনারা তো আবদাল মানুষ, আল্লাহর কাছে চাইলে আল্লাহর বন্ধু হিসাবে আপনার আল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আমি তো সে মকানে নাই। বলে মকানে আছেন কি নাই সেটা দেখার বিষয় নয়, আমরা দুইজনে দুইবার চেয়েছি, এখন আপনার দায়িত্ব, আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্যাডের কি দেন? আমাকে কিছু দিল না, কিন্তু আমাকে যে এত বেশি দিয়েছে সেটা তো দায়িত্ব। তখন বললেন হুজুর চিনলেন না আমার গোসে পাখে, এই জন্য আমরা সবাই নাতে বলি ও দিগের রাজা মহারাজ লাগ মোদের সালাম কানি আব্দুল কাদের জি কৃপা করে রাখ মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলা ওলি দিগের রাজা মহারাজ লামোদের দিন দিগের পেতে নাই পড়ে যাই বুঝি মোদের ইমান, ঠিক কিনা? বর্তমানে চারিদিকে বেদিন আছে না নাই? ইসলামের নাম দিয়ে বেদিন সরাচ্ছে এরকম আছে? অনেক যুবক আছেন যারা নামাজও পড়েন আবার দুর্গা পূজায়ও আসেন, মনে রাখবেন বিয়ে শাদী করলেন ওখানে গিয়ে আনন্দ ফুর্তি করলেন খুশি হলেন মানুষের সংখ্যা বাড়াইলেন, ঘরে যিনি আছেন উনি ক্যান্সেল হয়ে যাবেন, ঘরে যিনি আছেন ক্যান্সেল হয়ে যাবে, এটার ফতোয়া খুব কঠিন। এই জন্য নাচানাচি করার আগে, হোলিতে যাওয়ার আগে, দুর্গা পূজায় যাওয়ার আগে, এগুলো খাওয়ার আগে, সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করার আগে ঘরেরটার দিকে একটু খেয়াল রাখিয়ে
কারণ আমার নবী হাদিসের মতে এলান করেছেন যারা এদের অনুষ্ঠানে যাবে মাতাসাববাহাবে কমিন ভগবিধু বিশেষ তো আছেই পাশাপাশি ওখানে গিয়া যারা এই অনুষ্ঠানগুলোকে জায়েজ মনে করে তারা নাচবে গাইবে সেখানে আনন্দ ফুর্তি করবে ঘরে যেটা আছে ওইটা তালাক হয়ে যাবে কঠিন ফতোয়া অনেকে এটা বিশ্বাস করবে না বলে যে হুজুর আপনারা ইসলামকে কঠিন বানায় ফেলতেছেন আমরা তো স্লোগান বানিয়েছি ধর্ম জার জার উৎসব সবার বানাই ফেলছে অথচ কোন বিধর্মী ভাই আমাদের কোন লাইলাতুল কদরের প্রোগ্রামে আসেনি এই মিলাদুন নবীর প্রোগ্রামে আসেনি কোরবানি গরু জবাই করছে আসেনি দুঃখজনক মুসলমানের ছেলে আমার ধর্মে সব থাকার পরেও আমি কেন ইহুদি খ্রিস্টানের সেই কালচার আমার ঘরে ঢুকাচ্ছি এই কালচার যখন আমার ঘরে ঢুকতেছে তখন সুন্নত আমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক না আমার বাবারা সেজন্য বলছি সিরাতুল মুস্তাকিম এটা খুব সহজ রাস্তা আবার খুব কঠিন রাস্তা ওই সহজ রাস্তায় থাকতে গেলে আপনাকে যারা ওই পথের পথিক ওনাদের দামান্তলে থাকতে তবে তাবিরা তাবির দামান ছিল হুজুর গৌসি পাকের মতো এত বড় আল্লাহর গলি তিনি কেন একজন পীর মুর্শিদের হাতে বায়াত হলেন কারণ এই সিস্টেম আমার মুস্তফা চালু করেছে এখন বলবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন পীর দত্তে বায়াত গ্রহণ করতে অনেকে ফতোয়াটা দেয় না জানি বায়াত কি জিনিস সেটা আগে জানতো বায়াত দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা বায়াত হচ্ছে যেটা বাইয়াতুর রিদওয়ান যেটা হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবা ইকরাম দ্বীন ইসলামের জন্য আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে তারা যেটা বায়াত গ্রহণ করছে দ্বীন ইসলাম বর্তমানেও যদি সরকার যদি ডাক দেয় দেশ বাঁচানোর জন্য ঈমান বাঁচানোর জন্য সবাই এক হও সরকারের সাথে হাত মিলিয়ে দেশের ইসলাম রক্ষার জন্য দেশ বাঁচানোর জন্য ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি রক্ষা করার জন্য সরকারের সাথে হাত মিলিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা দেশ রক্ষায় কাজ করা এটাও বায়াত এবং এটা ফরজ এটা কি আর জন্য এটা কি ফরজ দ্বিতীয় আয়াত হলো চারিদিকে শয়তান আমাদেরকে ঘিরে রেখেছে আমি নামাজে যাচ্ছি নামাজ থেকে বের হওয়ার পরে আমার মনটা সিনেমার হলের দিকে যাচ্ছে যাচ্ছে না ও সিনেমার হল ছিল রাত গাড়ি বিকি আসলে এটার ভিতরে বেগি না রাতের নামাজ এসার নামাজ সরিয়ে আইরে আবার এডে আফাতার আর সাত দেয় আর বেগুন আসিনে আসে না বসে তো লেগুন ভালো সিনেমার হল এখন আলমা সিনেমায়ও যাওয়া লাগে না লায়ন সিনেমায়ও সব সিনেমা কোথায় ধরে বলেন এ মোবাইলের সিনেমা আমার মনটা তখন আবার সেই শয়তানের দিকে তুমি মুক্তি তাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি তোমারই অন্তরে পাওয়া যায় কি পাওয়া না যায় কি পাওয়া যায় কি পাওয়া না যায় দেখ মাইজ ভান্ডারে কি পাওয়া যায় কি পাওয়া না যায় অনেকেই বলবেন হুজুর আল্লাহর বলিকে দরবার থেকে কেউ খালি হাতে জোরে বলেন ফেরত যায় না কিন্তু দলেটার সাথে ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু আপনার নফসটাকে এমন ভাবে সুপর্দ করবেন যেন আল্লাহ রাজি হয়ে যায় আপনিও আপনার মুর্শিদ করিমের দিকে এমন ভাবে চেয়ে থাকবেন ওয়ালা তাগু আইনা কাবিটাকি এমন খেদমত করবেন মুর্শিদ রাজি রসুল রাজি রসুল রাজি তো আল্লাহ রাজি দাদা গন্ধবক্ষ লাহুরি সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইন্তেজামিয়া কমিটি গৌসিয়া কমিটি বাংলাদেশ বিশেষ করে এই আইয়ুব আলী সওদাগর ইউনিট আল্লাহ এই ইউনিটকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন
যারা যেখানে সুন্নিয়তের খেদমত করছেন, যে দরবারগুলো হক দরবার, সেখানেই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বিশেষ করে আপনারা দেখেছেন, আমাদের সজাগ হওয়া দরকার। আমি সেজন্য শুরুতেই আজেবাজে কথা না বলেই আমি শুরু থেকে আমার পয়েন্টে ছিলাম। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার গত পরশু দিনের ঘটনা আপনারা দেখেছেন, গতকালকে জুমার দিনের ঘটনা, যথাসম্ভব আজানের আগে সালাতু সালাম দেওয়া নিয়ে একজন সুন্নি বেশ কয়েকজনকে আঘাত করেছে, একজনের অবস্থা খুবই করুণ। এই জিনিসগুলো আমাদের চালু করা দরকার আছে না নেই? চালু করা দরকার আছে না নেই? এই জন্য বলছি, সুন্নি হলে আলা হজরতকে চিনতে হবে। আলা হজরত এই ফতোয়া যেগুলো দিয়েছেন, এগুলো বর্তমানে সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে মসজিদে চালু করা দরকার আছে না নাই? আর এই চালু করার জন্য আওলাদ রসুল শাহিন শাহ শ্রীকুট হুজুর কেবলাই আলম, আমার শাহিন শাহ শ্রীকুট বলেছেন, ইয়ে জামিয়া মসলকে আলা হজরত কি বেনাফর কায়েম কিয়া যা রাহা হ্যায়। আলা হজরতকে চিনিয়েছেন শাহিন শাহ শ্রীকুট, আজকে সেই শাহিন শাহ শ্রীকুটের বাগানের ফুলেরা পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্বের মধ্যে সুন্নিয়তের খেদমত করতেছে। আল্লাহ এই খেদমতকে কবুল করুন, গোছিয়া কবির খেদমতকে কবুল করুন, সুন্নিয়তের বলবালা করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।